হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ তুষার পড়লে। আমার জীবনে ঘটে যাওয়া একটা নতুন কাহিনী তোমাদের শোনাতে যাচ্ছি, কিছুদিন আগেই ঘটেছে। চলো শুরু করা যাক, ভিডিওর সাথে থাকতো দেখতে পাবে। চলো বন্ধুরা, কাহিনীটা শুরু করছি, মন দিয়ে শুনবে, আশা করছি ভালো লাগবে শুনতে তো সবারই। আমি একদিন আমি রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে একটা মেয়েকে প্রপোজ করছিলো। মেয়েটাকে প্রপোজ করছিলো, মেয়েটা তাকে তখন একটা চড় মারলো। তখন চড় মেরে ছেলেটা দুঃখ মনে দুঃখ পেলো, ছেলেটা দুঃখ পেতে ছেলেটা এক সাইডে পাশে একটা বসার জায়গা ছিল সেখানে গিয়ে ছেলেটা বসে পড়লো, মেয়েটা চলে গেল। তারপর ছেলেটা বসে পড়তে আমি ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই মন খারাপ করেছো কেন? আমি তখন রাস্তায় হেঁটে যাচ্ছিলাম। ছেলেটা বললো, আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, মেয়েটা আমাকে চড় মারলো। আমি তোমাকে চড় মারলো কেন? তখন ছেলেটা বললো, আমি কাঁদলো, এই জন্যে আমাকে মেয়েটা অ্যাকসেপ্ট করলো না। তাহলে চড় মারলো তো বন্ধুরা, তাকে চড় মারার পর ছেলেটা বসছিল, কাহিনীটা আমাকে বললো, সব খুলে খালি এই ব্যাপার হয়েছে। আমি তখন তাকে একটা কাহিনী শোনালাম, কাহিনীটা ছিল এই যে একটা কাক ছিল, কাকটা ছিল কালো। সে একদিন গাছের ডালে বসে কাঁদছিল, খুব কাঁদছিল। সেই সময় একটা সাধু নিচে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে সাধুটার গালে এক ফোঁটা জল পড়লো চোখে। জল পড়তে সাধুটা বললো, এখন শুকনো ওয়েদার, জল পড়তে পড়লো, স্বাভাবিক। সাধুটা উপরে তাকালো, দেখলো একটা কাক কাঁদছে, তার জল তার গায়ে গালে পড়লো এক ফোঁটা। তো গালে পড়তে সাধুটা উপরের দিকে তাকিয়ে বলছে, যে কাক, কাকটাকে গিয়ে বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, কাঁদবো নি তো কী করবো, যে এটা কোনো রঙ হলো, কালো গায়ের রঙ। সে কাকটা বিশাল দুঃখ পেলো, প্রকাশ করলো, বলছে তাহলে তো কী হতে চাই? সাধু জিজ্ঞেস করে, তাহলে তো কী হতে চাই? পরবর্তীকালে কোনো সুযোগ পাই তাহলে আমি হাঁস হওয়া পছন্দ করবো। সাধু বললো, নে আমি তোকে এক্ষুনি হাঁস বানাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, গিয়ে একবার হাঁসের সঙ্গে দেখা করা। কাক উড়ে উড়ে হাঁসের কাছে গেল, বললো, হাঁস ভাই, হাঁস ভাই, কী সুন্দর তোর জীবন, সাদা রঙ, তুমি যখন জলেতে প্যাটেল মারো তখন কেউ বুঝতেই পারে না তুমি জলেতে যে যাচ্ছ, মানে সেটা বিশাল ব্যাপার। তখন হাঁস বলছে, তোকে কে বললো যে আমি খুশি আছি, সুখে আছি? বলছে, তুমি খুশি নও? যে কেন? বলছে, যে যখন লোকেরা ফটো তুলতে আসে অর্ধেক ফটো জলের সাথে আমি মিশে যাই, আমার ফটো ক্যামেরাতে আসেই না। তারপর আমি ধরো বর্ষাকাল যখন হয়, প্রচুর বৃষ্টি পড়ে, যখন আমাদের জলে যেতে হয় তখন লেউলে এসে ধরে নিয়ে মেরে ফেলে আমাদের, আমাদের বাচ্চাদের মেরে ফেলে, তো আমরা কী করে খুশি থাকতে পারি? তখন হাঁস আর কাক দুজনে মিলে দৌড়ে দৌড়ে এলো সাধুর কাছে। সাধুর কাছে এসে বলছে, বাবা, যে আমরা খুশি নয়। বলছে, তাহলে তোরা কী হতে চাস? তো এরপরে ফের জিজ্ঞেস করলো, তোরা কী হতে চাস? তখন তারা বললো, যে আমরা তোতা হতে চাই, প্যারট। বলছে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, যে একবার গিয়ে প্যারটের সঙ্গে দেখা করে আসতে হবে, টিয়া পাখির সঙ্গে গিয়ে দেখা করে আসতে হবে। তখন তারা ছুটে ছুটে গেল বনে, গিয়ে এবার ডাকছে, মিঠু মিয়া, মিঠু মিয়া বলে ডাকছে। ডেকে ডেকে একটা গাছে চার পাঁচ পাক ঘুরলো, কিন্তু তবু তাকে দেখতে পেলো না, কারণ দেখতে পেলো না, গাছে সেই তোতাগুলো ছিল কিন্তু তাদের দেখতে পায়নি। অনেকক্ষণ বাদ তোদেরকে দেখতে পেলো, মিঠু মিয়া, মিঠু মিয়া, কী সুন্দর তোমার জীবন, সবুজ রং, তোমায় ঘর লোক ঘরে পোষে, খেতে দেয়, ছোলা দেয়, কাজু দেয়, কী সুন্দর তোমার জীবন না? তখন মিঠু বলছে, যে তোদের কে বললো যে আমি খুশি আছি? এটা আমার কোনো জীবন হলো, যে এটা কোনো রং হলো জীবনে, সবুজ যে গাছের পাতার সঙ্গেই মিশে যাচ্ছি, তোরা তো এলি, এসে খুঁজলি, ঘুরলি, চার পাঁচ টাকা আমাকে দেখতে পেলে, তাহলে এটা কোনো জীবন হলো? আমাকে খাঁচায় বন্দি করে রাখে, নিজের স্বাধীনতায় উঠতে পারি না, এরকমভাবে কী করে কী হবে? তখন বললো, তখন তিনজন মিলে ঠিক করলো যে আর একবার যাবো। বলছে, বাবা বাবা, মামলা গড়বড় আছে। বলছে, কী প্রবলেম তোদের? বলছে, যে এই আমাদের তিনজনেরই সেম প্রবলেম, বললো ওদের। বলছে, তাহলে তোরা কী হতে চাস? বলছে, আমরা ময়ূর হতে চাই, শের একবারে এক নম্বর পাখি ওয়ার্ল্ডে। মানে এবার তারা এবার ছুটে ছুটে গেলো মুম্বাইতে, কি শর্ত ওইটাই ছিল যে গিয়ে দেখা করে আসতে। সেই দিন তারা সব তিনজনই একসাথে গেল, গিয়ে ময়ূরের কাছে গিয়ে বলছে, ময়ূর ভাই, ময়ূর ভাই, কী সুন্দর তোমার জীবন না? সেম কথা, কী সুন্দর তোমার জীবন, মানে ময়ূর নামটাই শুনতে একটু ফেমাস টাইপের না, পুরো একবারে কী বলবো, তার পা ওইরকম যখন মেলে কত সুন্দর দেখতে লাগে, এরকম একটা মানে মজার ব্যাপার। তাকে গিয়ে এবার তার প্রশংসা করতে লাগলো, যে বর্ষাকালে যখন তুমি পেখম খোলো লোক ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে তোমার ছবি তোলার জন্য, এবার এইভাবে বলছে। তার তখন ময়ূরের নানা রকম প্রশংসা করতে লাগলো, যে ময়ূর এটা পারে, ময়ূর সেটা পারে,
যখন বৃষ্টি পড়ে ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে, কি সুন্দর তার প্লেটফর্ম, মানে টোটালি ময়ূরকে পুরো ফ্ল্যাট করে দিল। ময়ূর তখন বলতো তোদের ঘরে কে বলেছে আমি খুশি, তখন কাক হাঁস আর প্যারট তখন তিনজন মিলে বলছে তাহলে কে খুশি, যে তুমি খুশি নাও কেন, বলছে তোর একটা আওয়াজ শুনতে পাচ্ছিস, কান পেয়ে শুনছে আস্তে আস্তে, মানে মানুষের শিকারি আসার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, বলছে হ্যাঁ পাচ্ছি, কী শব্দ ওটা, ময়ূর বলছে আরও ভালো করে শুন, তখন আস্তে আস্তে আরও কাছে আসতে লাগলো পায়ের আওয়াজটা, তখন বলে এটা শিকারির আওয়াজ। বেশ কয়েক বছর আগে আমার মাকে শিকারিতে মেরে দিয়েছে, মেরে দেখুন দেখেন পালক টেনে টেনে তোলা হয়েছিল, এরকম কষ্ট হয়। এবার তোমরা ইমাজিন করে না কত কষ্টের পর, তাহলে তোমরা এত কষ্টের পরে তোমরা কী করে বলো যে আমি সব দিন খুশি, ওই তাহলে খুশিটা কী? তখন বলছে সবাই মিলে বলছে কাকে বলছে তুই সব থেকে বেশি খুশি, বলছে কেন, বলছে আমি কী করে খুশি হই, লোকের সাধ্যতে কাজে আসি, লোকের বাড়িতে গিয়ে বসলে লোক তাড়িয়ে দেয়, কাকা করে ডাকতে ডাকলেই তাড়িয়ে দেয়, এঁটো কাটা খাবার দেয়, এইটা আমার কোনো জীবন হলো, বলছে বলছে কেন তুই খুশি নয়, তুই কোনোদিন চিকেন বিরিয়ানি শুনেছিস, বলছে হ্যাঁ, মটন বিরিয়ানি, বলছে হ্যাঁ, কোনোদিন কাওয়া বিরিয়ানি শুনেছিস, বলছে না, বলছে তোকে কেউ মারবে, বলছে না, তোকে কেউ ধরে খাঁচায় বন্দি করবে, বলছে না, তাহলে তুই সব থেকে খুশি। তখন এবার তিনজনই চারজন মিলে বাবার কাছে এলো, এসে বলল বাবা তুমি আমাদের চোখ খুলে দিয়েছ, যে কোনোদিন এখানে শিক্ষা পাওয়া গেলে এটাই যে নিজের নিজের ওপর নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের গায়ের রং কালো বলে অবহেলা করবে এমন নয়, নিজে কিছু হয়ে দেখিয়ে দাও, সেই জায়গায় গিয়ে দেখিয়ে দাও যে আমি কি, লোকের এমন জিনিস করো তুমি নিজেকে যে লোকের কাছে ভালোবাসা হাত বাড়িয়ে হাত বাড়ালে ভালোবাসা আমনি তোমার কাছে চলে আসবে, লোকের কাছে ভালোবাসা চাইতে হবে না, তুমি দেখতে যেমনই হোক না কেন।